একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। বিস্তার মানে প্রস্থ, তাহলে প্রস্থ এক্স, দৈর্ঘ্য দ্বিগুণ মানে দৈর্ঘ্য টু এক্স, ক্ষেত্রফল 512, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান ক্ষেত্রফল 512 লেখা যায়। এখন গুণ করলে আসে 2x² = 512, x² = দুই দ্বারা ভাগ করলে আসে 256, x = √256 মানে 16। এখন এক্স প্রস্থ যদি 16 হয় তাহলে দৈর্ঘ্য কত? 16 × 32। এখন বলা আছে পরিসীমা কত। পরিসীমা সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই মান বসায় দিলাম, তাহলে এখন 2 × 32 আর 16 যোগ করলে আসে 48, 48 × 96, তার মানে পরিসীমা হচ্ছে 96 মিটার। ক নাম্বার, একটি আয়তকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 3/2। দেখেন যার নিচে র থাকবে সে হবে নিচেরটা, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 3x আর প্রস্থ হচ্ছে উপরেরটা 2x। এখন বলা আছে পরিসীমা 40 মিটার, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, পরিসীমা দেওয়া আছে 40। এখন একে যোগ করলে আসে কত? 5x, এই দুই এ পেশে ভাগ হয়ে গেলে থাকে 20, অতএব x = 5 হয়ে গেলে 4 × 5 = 20। এখন x যদি 4 হয় তাইলে দৈর্ঘ্য হচ্ছে 3/12 আর প্রস্থ হচ্ছে 4 × 8। বলছি ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাইলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করি 8/96, তার মানে ক্ষেত্রফল হচ্ছে 96 বর্গমিটার। খ নাম্বার, একটি আয়তকার ঘরের পরিসীমা 44 গজ। দেখেন পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র, ইকুয়াল টু দেওয়া আছে 44 গজ। দেখেন এই গজটাকে আমরা যদি ফুট বানাই, কারণ উত্তর এখানে ফুট আছে, 1 গজে 3 ফুট, তার মানে 44 গজে হচ্ছে 132 ফুট, তাহলে ইকুয়াল লেখা যায় 132। এখন 2 × দৈর্ঘ্য দেওয়া আছে 36 ফুট, প্রস্থ দেওয়া নাই, ইকুয়াল 132, 36 + প্রস্থ। এখন দুই যদি ভাগ হয়ে যায় তাহলে আসে কত? 66। অতএব প্রস্থ = 66 - 36, এই 36 বিয়োগ হয়ে যাবে এই পাশে, তাহলে থাকে হচ্ছে 30, তাহলে প্রস্থ হচ্ছে 30 ফুট। ঘ নাম্বার, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 200 মিটার, পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র, ইকুয়াল টু দেওয়া আছে 200 মিটার, তাহলে 200 মিটার লিখে দিলাম। এখন বলা আছে প্রস্থ দৈর্ঘ্যের 7/3, যেটির নিচে র থাকবে সে হচ্ছে নিচেরটা, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 7, প্রস্থ হচ্ছে 3, তাহলে লেখা যায় 2 × দৈর্ঘ্যের জায়গায় লিখবো হচ্ছে 7x, এরকম থাকলে x ধরতে হবে, আর প্রস্থ হচ্ছে 3x = 200, 7 আর 3 = 10, 10x, আর এই দুই ভাগ হয়ে গেলে থাকে হচ্ছে 100, x = 10 ভাগ হইলে 100 এর সাথে থাকে 10। এখন x = 10, চাইছি দৈর্ঘ্য কত মিটার, দৈর্ঘ্য কিন্তু 7x, মানে 7 × 10 = 70, তাহলে উত্তর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে গ নাম্বার 70 মিটার। একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, তাহলে প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হচ্ছে প্রস্থর চাইতে 4 মিটার বেশি, তার মানে দৈর্ঘ্য হচ্ছে x + 4। এখন বলা আছে ঘরটির পরিসীমা 32 মিটার, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর পরিসীমা ইকুয়াল টু দেওয়া আছে 32। এখন 2, এখন মান বসে দৈর্ঘ্য হচ্ছে x + 4 আর প্রস্থ হচ্ছে শুধু x = 32, দুই এই পাশে ভাগ হয়ে গেলে এখানে থাকে হচ্ছে 2x + 4 = 2 ভাগ হয়ে গেলে 16, অতএব 2x = 4 বিয়োগ হয়ে গেলে থাকে 12, x = ভাগ হয়ে গেলে থাকে 6, x যদি 6 হয় চাইছে হচ্ছে ঘরটির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে এটা x + 4, মানে 6 আর 4 যোগ হচ্ছে 6। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 30 মিটার বেশি, তাইলে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ, ধরি প্রস্থ হচ্ছে x, দৈর্ঘ্য প্রস্থের চাইতে 30 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য হচ্ছে x + 30। আয়তক্ষেত্রের পরিসীমা 140 মিটার, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ,
ইকুয়াল দেওয়া আছে 140 মিটার। টু, দৈর্ঘ্যের মান আছে এক্স প্লাস 30, প্রস্থ দেওয়া আছে এক্স ইকুয়াল টু 140, যোগ করলে আসে হচ্ছে 2x + 30, এই দুইটা যোগ করলাম, এই দুই ভাগ হয়ে গেলে থাকে হচ্ছে 70। 2x ইকুয়াল টু 30 যদি বিয়োগ হয়ে যায় তাহলে থাকে 40, x ইকুয়াল টু 2 দ্বারা ভাগ হয়ে গেলে থাকে হচ্ছে 20। এখন অঙ্কে চাইছি কি, দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে, প্রস্থ তো 20 আর দৈর্ঘ্য হচ্ছে 20 + 30 মানে 50, তাহলে উত্তর হচ্ছে ক নাম্বার, দৈর্ঘ্য 50 মিটার আর প্রস্থ হচ্ছে 20 মিটার। প্রতি গজ বেড়ার খরচ $10 হারে 42 ফুট দীর্ঘ, দেখেন দৈর্ঘ্য হচ্ছে 42 ফুট, কিন্তু এখানে প্রথমে যেহেতু গজ দেওয়া আছে আমরা ফুটকে গজে রূপান্তর করব, 42কে 3 দ্বারা ভাগ করি, 3 × 14 = 42, কেন 3 দ্বারা ভাগ করলাম, কারণ 3 ফুটে 1 গজ, তার মানে 42 ফুটে হচ্ছে 14 গজ, আবার 12 ফুট প্রস্থ, তাহলে এইটাকে আবার 3 দ্বারা ভাগ করি, তাহলে এখানে হচ্ছে 4 গজ। এখন বলেছে বিশিষ্ট একটি জমিকে বেড়া দিতে, বেড়া মানে হচ্ছে পরিসীমা, পরিসীমা সূত্র 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 × দৈর্ঘ্য আছে 14, প্রস্থ পাইছি 4, তাহলে 2 × 14 = 18, 18 × 2 = 36। এখন বলছে প্রতি গজ বেড়ে 10 টাকা হারে খরচ পড়বে, তাহলে 36 গজে 10 টাকা করে খরচ পড়লে 36 × 10 মানে 360 টাকা খরচ হবে, তাহলে উত্তর হচ্ছে খ নাম্বার, $360 বা টাকা। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 20% কমালে ক্ষেত্রফল কি হবে, দেখেন দুইবার পার্সেন্টেজ পরিবর্তন হলে তখন আমরা এই সূত্র ব্যবহার করি, a + b + ab/100, এ হচ্ছে প্রথমটা আর বি হচ্ছে দ্বিতীয়টা, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 20% বাড়ছে মানে +20, এ হচ্ছে +20, আর প্রস্থ হচ্ছে 20% কমছে মানে বি হচ্ছে -20, কমা মানে হচ্ছে মাইনাস, প্লাস এ হচ্ছে +20 আর বি হচ্ছে -20 ভাগ 100। এখন কাটাকাটি করি, 5 × 20 = 100, 4 × 5 = 20, আর এখানে প্লাস মাইনাস কাটা, কারণ প্লাস মাইনাস তো এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস আর প্লাস কাটাকাটি, তাহলে এখানে থাকে শুধু প্লাস মাইনাসে -4, তাহলে এই -4 কথাটার মানে হচ্ছে 4% কমবে, ঠিক আছে, মাইনাস মানে হচ্ছে কমা আর এখানে হচ্ছে 4 মানে 4% কমবে, খ নাম্বারটা উত্তর। আয়তক্ষেত্রের পরিসীমা 36 মিটার, এখন পরিসীমা সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে, এবং ক্ষেত্রফল 80 বর্গমিটার, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ কত মিটার, এটা আমরা অপশন টেস্ট করব, যেমন ক নম্বর অপশন টেস্ট করি, যদি এই অপশন যদি দৈর্ঘ্য প্রস্থ হয় তাহলে উত্তর কি এই দুইটা আসে কিনা, দৈর্ঘ্য 16 প্রস্থ 5, তাহলে পরিসীমা কত, 2 × 16 + 5, 16 আর 5 = 21, 21 × 2 = 42, ইন্টু